বন্ধুরা, আজ প্রাথমিক টেটের ফলাফল প্রকাশিত হতে চলেছে। দুপুর একটায় আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করবে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। তারপরেই কিন্তু পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ www.wbbp.org থেকে আপনারা কিন্তু সরাসরি রেজাল্ট দেখতে পারবেন বাড়িতে বসে মোবাইল ফোনের মাধ্যমে। এবং তাছাড়াও কিন্তু দ্বিতীয় আরেকটি ওয়েবসাইট রয়েছে wbbprimaryeducation.org থেকেও কিন্তু আপনারা রেজাল্ট জানতে পারবেন। তো আজকের ভিডিওর মাধ্যমে আলোচনা করব আপনারা কীভাবে বাড়িতে বসে মোবাইল ফোনের মাধ্যমে কীভাবে আপনার রেজাল্ট দেখবেন। টেটে প্রথম হয়েছেন পূর্ব বর্ধমানের ইনা সিংহ, বিশেষ সূত্রে কিন্তু খবর পাওয়া গেছে। তো গত বছরের 11ই ডিসেম্বর প্রাথমিক পরীক্ষা অর্থাৎ প্রাথমিক টেট পরীক্ষা হয়েছিল, প্রাইমারি টেট 2022 হয়েছিল। 6,20,000 প্রার্থী কিন্তু পরীক্ষা দিয়েছিলেন, অর্থাৎ 60 দিনের মধ্যে কিন্তু রেজাল্ট প্রকাশিত হতে চলেছে। তো আপনারা কিন্তু আজকে একটার পরেই কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে রেজাল্ট দেখতে পারবেন। তো আপনারা বাড়িতে বসে কীভাবে মোবাইল ফোনের মাধ্যমে রেজাল্ট দেখবেন তার এ টু জেড এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। আশা করি ভিডিওটি উপকারী আসবে, তাই ভিডিওটিতে কোনো রকম স্কিপ ছাড়া আপনার প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন এবং অবশ্যই বেল আইকনে প্রেস করবেন, কেননা বেল আইকনে প্রেস করার অর্থ হলো আমরা ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যায়। এবং অল যারা সাবস্ক্রাইব করে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে বন্ধু চলুন আমরা এখন মূল ভিডিও চলে যাই। তো বন্ধুরা, প্রাইমারি টেট 2022 রেজাল্ট দেখার জন্য আপনারা সর্বপ্রথম মোবাইল ফোনের প্লে স্টোরে চলে যাবেন এবং লিখবেন WBPPE লিখে সার্চ করবেন, অর্থাৎ ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের মূল সাইটে কিন্তু আপনারা চলে যাবেন। অর্থাৎ এই অপশানে এবার প্রেস করে দেবেন। এই অপশানে প্রেস করে দেওয়ার সঙ্গে সঙ্গে ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের যে মূল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে কিন্তু আমরা পৌঁছে যাব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের মূল ওয়েবসাইটে কিন্তু চলে আসছি। তো এবার একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসার পর দেখতেই পাচ্ছেন ক্লিক হেয়ার অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফর ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন পার্ট টু, এবং তার নিচে আর একটু নিচে চলে আসবেন। এই যে অপশনটি দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ার অনলাইন অ্যাপ্লিকেশন ফর টিচার এলিজিবিলিটি টেট 2022 ফর ক্লাসেস 1-5, এই অপশনটিতে আপনারা একবার প্রেস করে দেবেন। এই অপশনটিতে প্রেস করে দেওয়ার সঙ্গেই সঙ্গে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু টিচার এলিজিবিলিটি টেস্ট 2022-এর মূল পেজে কিন্তু চলে আসছি। তো এবার আপনারা এই অপশনটিতে একবার প্রেস করে দেবেন। তো এই অপশানে প্রেস করে দেওয়ার সঙ্গে সঙ্গে পেজটি কিন্তু রিলোড হবে। উত্তরবন্ধুরা দেখতেই পাচ্ছেন এই অপশানে প্রেস করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমি কিন্তু এরকম একটা পেজে চলে আসলাম। তো দেখতেই পাচ্ছেন। তো এবার একটু নিচের দিকে চলে আসবেন। একটু নিচের দিকে চলে আসার পর দেখতেই পাচ্ছেন নিচে কিন্তু চেক রেজাল্ট বলে একটি অপশন রয়েছে, চেক রেজাল্ট। তো এবার আপনারা এই চেক রেজাল্ট অপশনে প্রেস করে দেবেন। তো চেক রেজাল্ট অপশনে প্রেস করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতেই পাচ্ছেন পেজটি কিন্তু রিলোড হচ্ছে। সার্ভার খুব কিন্তু একটা স্লো হয়ে গেছে, কেননা সবাই চেক করার চেষ্টা করছে। তো এবার কিন্তু আপনাদের সামনে রোল নাম্বার অর্থাৎ রেজিস্ট্রেশন নাম্বার আর কিন্তু ডেট অফ বার্থ চলে আসবে। তো এবার আপনার রোল নাম্বার কিংবা রেজিস্ট্রেশন নাম্বার বসিয়ে দিয়ে ডেট অফ বার্থ বসিয়ে দিয়ে কিন্তু আপনারা কিন্তু রেজাল্ট দেখতে পারবেন মুহূর্তের মধ্যে। তো এখনও পর্যন্ত কিন্তু রেজাল্ট পাবলিশ হয়নি। তো রেজাল্ট পাবলিশ হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার কিংবা রোল নাম্বার এবং ডেট অফ বার্থ বসিয়ে দিলেই কিন্তু আপনাদের সামনে রেজাল্ট কিন্তু চলে আসবে।